সহযোগিতা করে যে নুসরাত জাহান মিম তাকেও সে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি রান্নাঘর থেকে লাইটার নিয়ে আসো। তো সে লাইটার নিয়ে আসে, লাইটার নিয়ে আসা ওকে ডেড বডির নিশ্চিত মৃত্যু নিশ্চিত করার জন্য তারা লাইটার দিয়ে এই ভিকটিমের পায়ের আঙ্গুলে আগুন জ্বালিয়ে তারা দেখে যে কোনো আর নড়াচড়া করছে না। এভাবে তারা মৃত্যু নিশ্চিত করার পরে তারা ডেড বডি ঘরের মধ্যে রেখে তারা বাইরে চলে যায় এবং বাইরে থেকে তারা ফতুল্লা থানাধীন সৈয়দপুর এলাকায় একটি বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তো বস্তাবন্দি লাশ অজ্ঞাতনামা। তো আমরা আমাদের পিবিআইয়ের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এই মৃতদেহের পরিচয় শনাক্ত করি এবং তারপর থেকেই এটার ছায়া তদন্ত করতে থাকি। তো তদন্ত করার এক পর্যায়ে আমরা এই হত্যাকাণ্ডের মূল আসামি যারা তাদেরকে চিহ্নিত করি এবং তাদেরকে গ্রেফতার করি। তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সূত্রে জানতে পারি যে দুইজন এই মামলার হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত যে দুইজন আসামি, একজনের নাম জীবন সরকার, আরেকজনের নাম নুসরাত জাহান মিম। তারা দুজনের এই নুসরাত জাহান মিমের সাথে এই যে ভিকটিম অনন্যা কর্মকারের আগে থেকে বন্ধুত্ব ছিল, পরিচয় এবং বন্ধুত্ব, সেই সুবাদে তারা একসাথে একটা ব্যবসা করবে বা কিছু একটা করবে সেই রকম প্রলোভন দেখিয়ে তারা এই একসাথে বাসা নেয়। এই আসামি জীবন সরকার এবং নুসরাত জাহান মিম তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করে একসাথে বাসা নিয়ে, কিন্তু তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী নয়, তাদের উভয়েরই আলাদা আলাদা সংসার রয়েছে। তো তারা সংসার থেকে আলাদা থেকে তারা একসাথে লিভ টুগেদার করে এবং এই একটা নতুন করে বাসা নেয়। সেখানে এই ভিকটিম অনন্যা কর্মকারকে সাবলেট হিসাবে ভাড়া দেয়। তো এভাবে থাকা অবস্থায় তারা একসময় জানতে পারে যে এই ভিকটিম অনন্যা কর্মকারের কাছে কিছু টাকা আছে, ওর ভাই থাকে বিদেশে, সে কিছু টাকা পাঠিয়েছে। তা এটা যখন আসামিরা জানতে পারে তারপর থেকেই আসামি জীবন সরকার মনে মনে পরিকল্পনা করতে থাকে যে মেয়েটার কাছ থেকে টাকাগুলি কিভাবে হাতিয়ে নেওয়া যায়। এবং সেই পরিকল্পনা মাফিক সে বাজার থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে এবং হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে সুকৌশলে এই ভিকটিমের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে রাখে। তখন এই ভিকটিম যখন তার রাতের দুপুরের খাবার খেয়ে যখন সে তন্দ্রাচ্ছন্ন বা অসুস্থ হয়ে তার নিজের রুমে শুয়ে থাকে, তখন এই আসামি জীবন সরকার তার রুমে গিয়ে তাকে বালিশ চাপা দিয়ে তার মুখে এবং গলায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। এবং এই পর্যায়ে তার যে জীবন সরকারের সাথে সহযোগিতা করে যে নুসরাত জাহান মিম তাকেও সে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি রান্নাঘর থেকে লাইটার নিয়ে আসো। তো সে লাইটার নিয়ে আসে, লাইটার নিয়ে আসা ওকে ডেড বডির নিশ্চিত মৃত্যু নিশ্চিত করার জন্য তারা লাইটার দিয়ে এই ভিকটিমের পায়ের আঙ্গুলে আগুন জ্বালিয়ে তারা দেখে যে কোনো আর নড়াচড়া করছে না। এভাবে তারা মৃত্যু নিশ্চিত করার পরে তারা ডেড বডি ঘরের মধ্যে রেখে তারা বাইরে চলে যায় এবং বাইরে থেকে তারা এই ব্যাগ কিনে নিয়ে আসে, বস্তা কিনে নিয়ে এসে সেটার মধ্যে এই বালিশ, তোষক এগুলি এবং ডেড বডি একসাথে ভর্তি করে তারা অটোরিকশাতে করে তারা এই ডেড বডিটা দূরে যেখানে আমরা ডেড বডিটা পেয়েছি এখানে ফেলে দিয়ে আসে।